এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কে ফোন করেছিল? কি হয়েছে, তুমি তুমি কাঁদছো কেন? এই ইচ্ছে আশ্চর্য, কি হয়েছে বলবে তো, মানে কাঁদছো কেন? বাবা বাবা কি মানে, আঙ্কেল আঙ্কেল কলির ফোনে ফোন করেছিল? হ্যাঁ কলির বাবা ফোন করেছিল, মেসোমশাই বলছিলেন যে আমার বাবার শরীরটা একদম ভালো নেই, আমাকে যেতে হবে। আর আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি একটু শান্ত হও, আমি আমি রেডি হয়ে নিচ্ছি, চলো বেরোবো। কেন তুমি রেডি হবে কেন? হ্যাঁ তুমি কেন যাবে আমার সঙ্গে? আমাদের দুজনের মধ্যে খুব ভালোবাসা আছে না? একদমই নেই। যেই ভালোবাসা আমাদের দুজনের মধ্যে নেই সেটা সেটা বাবার সামনে দেখাতে হবে না, বুঝলে? আমি আমি এলাম। এই ইচ্ছে, আরে ইচ্ছে, তোমাকে বলছি তুমি পাপি, তুমি শান্তি পাওনি, কোনদিন পাবেও না, কোনদিন না। বাকি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করে এবারে বউ করে আনেনি? আজ আমি বিশ্বাস করছি অসীম সেদিন বিয়ের মণ্ডপে না গিয়ে ঠিকই করেছিল, সেই দুনিয়া থেকে নিজের মুখটা সরিয়ে নিয়ে গিয়ে ঠিকই করেছিল। বিশ্বাস করছি অসীম সেদিন বিয়ের মণ্ডপে না গিয়ে ঠিকই করেছিল, সেই দুনিয়া থেকে নিজের মুখটা সরিয়ে নিয়ে গিয়ে ঠিকই করেছিল। আর্যর বউ না? হ্যাঁ আপনি? আরে আমায় চিনতে পারছো না, সেদিনকে তোমাদের বাড়িতে গেলাম তোমার ভাসুরের বউ ভাতের নিমন্ত্রণ খেতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি কেমন আছেন? ওই চলছে। তা তুমি চললে কোথায় মা? আমি ওই শিমুল পোতা। ও মা শিমুল পোতা, শিমুল পোতা তো অনেক দূর, যাবে কি সে? আমিও না আসলে সেটাই ভাবছিলাম, কি করে যাওয়া যায় বলুন তো। শোনো ওই নতুন বাজারের কাছ থেকে অটো পেয়ে যাবে বুঝলে, একবারে শিমুল পোতা পর্যন্ত। ঠিক আছে তো তাহলে আজকে আসি। হ্যাঁ এসো আসি। ঠিক আছে। কেন এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেল ইচ্ছে, আমাকেও সঙ্গে নিল না? বলো বাবার অসুখ বাপের বাড়ি যাচ্ছে, কিন্তু আমি যত দূর ওকে চিনি ও বাপের বাড়ি যায়নি, কোথায় গেল? একটা ফোন করি তো ওদের, কিন্তু ফোন করে কি বা বলবো, মানে এইভাবে জিজ্ঞেস করাটাও ঠিক হবে না।
কায়দা করে কিছু একটা জিজ্ঞেস করতেই হবে। হ্যাঁ মা, আমি আর্য বলছি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি, আমি ভালো আছি। বাবা ভালো আছেন? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দাদু ভালো আছেন? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, আমার তো খুব একটা ফোন করা হয়ে ওঠে না। হ্যাঁ, মানে ওই একটা কারণেই ফোন করা আপনাকে। হ্যাঁ বলছি, মানে হ্যাঁ ওই ইচ্ছের সাথে একটু রাগারাগি হয়েছে তো, তাই বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাই মানে আপনাকে জিজ্ঞেস করছিলাম যে যদি ওখানে গিয়ে থাকে, টেনশন হচ্ছে ওই আর কি। চাইনি না না মা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। আচ্ছা মা, এই আমি যে আপনাকে ফোন করেছিলাম না, ইচ্ছের ব্যাপারে জিজ্ঞেস করেছি, এটা প্লিজ ওকে বলবেন না। হ্যাঁ মানে বুঝতেই তো পারছেন যে ওই সব জানতে পারলে আবার আমার উপর রাগারাগি করবে। ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন, আমি দেখছি, ও ফিরে এলেই আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, রাখলাম। একদম ঠিক ধরেছি, তার মানে ইচ্ছে বাপের বাড়ি চাইনি। কোথায় গেল আর কোথায় গেল এরকম একটা মিথ্যে বলে আমাকে? কিন্তু আর কেন এরকম একটা মিথ্যে বলার প্রয়োজন হলো? এভাবে তো ওকে ছেড়ে দেওয়া যাবে না, সত্যিটা আমাকে জানতেই হবে, জানতেই হবে আমাকে। সোনা, ও সোনা, তুমি কি করছিস তুই? সোনা, ও সোনা, সোনা, সোনা দরজা খোল, আমার কোনো আওয়াজ তো নেই, আর তো কান্নার আওয়াজও পাচ্ছি না। বাবু, বাবুকে ডাকতে হবে। ও বাবু, বাবু, দর পড়ো, তাড়াতাড়ি আয় এদিকে, আয় এদিকে। দর্শনা, অনেক হয়েছে, এবার বেরিয়ে আয় দরজা খুলে। দর্শনা, আমি কিন্তু এবার দরজা ভেঙে ফেলবো। আরে সারা দিচ্ছিস না কেন? দর্শনা, দর্শনা দরজা খোল।